হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেলথি টিট পিটির পক্ষ থেকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিটি হলো গরুর মাংস ফুলকপি দিয়ে। খুবই সুস্বাদু ফুলকপি দিয়ে গরুর মাংস রেসিপিটি আমি আজকে করে দেখাবো। আমি জানি এই রেসিপিটি আপনারা কম বেশি সবাই পারেন, তবুও যারা নতুন রাঁধুনি আছেন আর যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য রেসিপিটি অনেক হেল্প হবে। তো চলুন সরাসরি মূল পয়েন্টে চলে যাই। ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি কিছুটা এখানে গরুর মাংস কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো আজকে আমার ফার্স্ট ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না, এই জন্য আমি মাংসটা কিছুটা অল্প করে রান্না করছি যে দেখি কেমন হয়। তো অনেক মজা হয়েছিল, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এর জন্য এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি 7-8টির মতো এলাচ দিয়ে দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আমি এটা ভেজে নিব। এলাচটা একটু বেশি দিয়েছি এই কারণে যে এলাচগুলো তেমনটা ভালো ছিল না, বিচি বেশি একটা ছিল না, এই জন্য বেশি দিয়েছি। আর যেহেতু ফুলকপি দিয়ে রান্না হবে, যাতে ফুলকপির যে একটা গন্ধ থাকে ওটা বেশি না লাগে, এর জন্য আমি বেশি করে দিয়েছিলাম। আর এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফ কাপ পেঁয়াজ আমি রেখে দিয়েছি, ওটা পরে ইউজ করব। তো পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে আসবে, হালকা ব্রাউনিশ হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তো দিয়ে মশলাটা আমি একটু আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে রগন্ধটা চলে যায়। আর আমার রান্নার সময় তো সবসময় পাশে থাকে মুয়েজ্জা। তো এদিকে মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, পরে আবার কিন্তু এটা চেক করে পরে দেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। কোনোভাবে মশলা পুড়ে যাওয়া যাবে না, এজন্য এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম। পুরোটা রান্নাই কিন্তু আমি গরম পানিতে করব, গরুর মাংস হোক বা খাসির মাংস হোক, গরম পানিতে না করলে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে, এজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে যে ফুলকপি, আমি 1টি ফুলকপি কেটে নিয়েছি বড় বড় সাইজ করে। যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এখন কষিয়ে নিব। তো ফুলকপি দিয়ে গরুর মাংসটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, এজন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি রেসিপিটি, যারা নতুন রাঁধুনি আছেন তাদের হেল্প হবে। আমরা তো সাধারণত আলু দিয়ে খাই গরুর মাংস। তো আজকে শীতের এই সবজি ফুলকপিটা দিয়ে অনেক মজা হয়েছিল। তো একটু ঢেকে আমি আবার একটু পরে আমি একটু কষিয়ে নিলাম, এবং যখন পানি মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছিল তখন আমি একটু গরম পানি আবার দিয়ে দিলাম। তো আমার গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে গরম মশলা গুঁড়োটা করছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, আর গরম মশলা যে যে মশলা থাকে সবই আমি গুঁড়ো করে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে বাদ বাকি যে পেঁয়াজগুলো ছিল হাফ কাপের মতো, সেগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। তো গরম মশলা গুঁড়োর পুরো রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে এর আগে অনেক আগে আমি আপলোড করেছি, আপনি ইচ্ছাগুলো ওখান থেকে দেখে নিতে পারেন কীভাবে পারফেক্টভাবে সুন্দর একটা স্মেলের গরম মশলা গুঁড়ো করা যায় সেটা রেসিপি। আর এই গরম মশলা গুঁড়ো আমার কিন্তু এখন যেটা করে নিচ্ছি এটা দিয়ে প্রায় 20 থেকে 21 দিনের বেশি আমার চলে যাবে গরম মশলা গুঁড়ো দিয়ে, করে একটা কৌটাতে ভরে রাখবো আর কি। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি, ঝাল আপনারা কেমন খাবেন সেরকম বুঝে আপনারা ঝাল দিবেন। আমি একটু মাংসতে ঝাল পছন্দ করি, এজন্য একটু ঝাল বেশি দিচ্ছি। তো মাংস তো কষানো হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আপনি এই পর্যায়ে দিতে পারেন, কিংবা প্রথমে তেলে একটু ভেজে একটু উঠিয়ে রেখে লাস্টে দিয়ে দিতে পারেন, তাহলে আর ভেঙে যাবে না। সামান্য একটু গরম পানি দিয়ে আমি একটু ঢেকে দিলাম। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি মাংসটা যাতে সুসিদ্ধ হয়, যেহেতু এটা গরুর মাংস।
তো এই পর্যায়ে গরম পানি আমি দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু মাংস বেশি এটা মজা লাগে না খেতে। তো প্রথমের দিকে বলক দিতে হবে মিডিয়াম আছে, তারপরে কিন্তু ঝোলটা যখন একটু কমে আসবে এখন এর পর্যায়ে কিন্তু আমি একদম লোতে রেখে ঢেকে রাখবো যাতে মাংসটা সুসিদ্ধ হয়। এই যে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, এখন সর্বোচ্চ লো আছে দিয়ে রাখবো। আর সেই যে গরম মশলা গুঁড়ো করেছিলাম সেটার থেকে আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটি স্মেল আসবে এর জন্য। আর লবণ ঝাল ঠিক আছে কি না যারা নতুন রাঁধেনি অবশ্যই এই সময় আপনারা একটু চেখে দেখবেন। লাস্টে কয়েকটা কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি স্টিমে রেখে দিব। এই তো হয়ে গেল খুব ঝটপট সুস্বাদু ফুলকপি দিয়ে গরুর মাংস ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব এর নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা অলরেডি করেছে তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি টিটবিটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।